আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা অন্যরকম গল্প বলতে চাই, নিয়তির গল্প বলতে পারেন, যেখানে আপনার জন্য একটু পরে বা আগামীকাল, 6 মাস পরে, 1 বছর পরে কি লেখা আছে আপনি জানেন না। আমরা যতই বিজ্ঞানমুখী হই না কেন, কখনো কখনো মনে হয় যে, এবং আমার একেবারে মানে স্ট্রং বিলিভ যেটা, সেটা হলো যে নিয়তিতে যেটা লেখা আছে আপনাকে সেটাই করতে হবে এবং সেদিকেই আপনি ধাবিত হবেন। আমি চ্যারিটি ওয়ার্ক বা মানুষের কাজের প্রয়োজনে লাগে এই ধরনের কাজগুলো থেকে নিজেকে ওপেনভাবে, যে একেবারে উন্মুক্তভাবে কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছিলাম। তার একটা কারণ হলো যে মানুষ যে আর্থিক সহযোগিতা করে সেটার যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়াটা একটা বড় দায়িত্বের বিষয়। এটা নিয়ে অনেক কথাবার্তা উঠতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেহেতু এসবের প্রচার প্রচারণা হয়, সেহেতু বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করতে পারে। এই ঝামেলাগুলোর ভিতরে যাব না, কিন্তু পরবর্তীতে সিলেটে কুড়িগ্রামে যখন বন্যা হলো, সেই সময়টাতে আসলে এত বেশি প্রেশার তৈরি হয় আমার উপরে যে আমরা কেন এই ধরনের কাজ করছি না, গুঞ্জন করে নেটওয়ার্ক কেন এই ধরনের কাজ করছে না, আমার 1 মিলিয়নের বেশি ফলোয়ার আছে, তাদের মধ্যে থেকে হচ্ছে এই ধরনের মন্তব্য আসতে থাকে। তখন আমরা কিন্তু কুড়িগ্রামে সাপোর্ট নিয়ে গিয়েছিলাম, তখন আমরা চালু করেছিলাম 10 টাকার শক্তি নামের প্রকল্প, যে আপনার কাছে যদি 10 টাকাও থাকে তাহলে আপনি আসলে মানুষকে হেল্প করতে পারেন। সেই সময়ে প্রায় 800 পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম সিলেট এবং কুড়িগ্রাম মিলিয়ে, সেটা খুবই ক্ষুদ্র, যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই হলো শুরু। তারপর থেকে আমরা চেষ্টা করেছি যে যদি মানুষের প্রয়োজন হয় এমন কোনো জায়গায় আমরা সহযোগিতার হাত বাড়াতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে, যেখানে আসলে মানুষের জীবনের উপর এক ধরনের ইম্প্যাক্ট তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের মঞ্জুরুল করিম নেটওয়ার্কের যে মডারেটর শরীফউদ্দিন, সে তাকে দায়িত্ব দেওয়া হয় ইনভেস্টিগেট করার জন্য বা অনুসন্ধান করার জন্য, যে যারা সহযোগিতা প্রত্যাশা করছে তাদেরকে আসলেই দেওয়া প্রয়োজন কিনা। নিশ্চিতভাবেই সহযোগিতা যেহেতু প্রত্যাশা করেছে সেহেতু তাদের প্রয়োজন আছে, কিন্তু আমাদের সামর্থ্য যেহেতু সীমিত, আমরা যেহেতু ছোট পরিসরে কাজ করি, সেহেতু আমরা একটা উদ্দেশ্য বেছে নিতে চাই। উদ্দেশ্য হচ্ছে যে কোন জায়গায় সহযোগিতা করলে দীর্ঘমেয়াদী মানুষের উপকারে আসে বা জীবনের উপর প্রভাব পড়ে। সেই জায়গা থেকেই অনেকগুলো বিষয় নিয়ে শরীফউদ্দিন অনুসন্ধান করে, আমি তত্ত্বাবধান করি। তারপরে কুড়িগ্রামের যে রলাকাটার চরের স্কুলের বিষয়টি আসে, তারপরে আপনারা দেখেছেন যে সেই স্কুলের কোন ধরনের স্ট্রাগল বা সংগ্রামের ভেতর দিয়ে একজন শিক্ষক যাচ্ছেন। তারপরে কিন্তু আপনারা এত বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে আমরা তাদেরকে নৌকা কিনে দিতে পেরেছি, আমরা টিউবওয়েল দিতে পেরেছি, তাদের স্কুলে খাতা কলম দিতে পেরেছি, তারপরে শিক্ষকদের জন্য পোশাক আশাক দিতে পেরেছি। কিন্তু ওই স্কুলটার আরও অনেক কিছুর প্রয়োজন আছে, তাদের বারান্দা প্রয়োজন, তাদের প্রত্যেক মাসে শিক্ষকদের ন্যূনতম চলার মতো অর্থ প্রয়োজন। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক মানুষ সহযোগিতার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, খোঁজ খবর নিচ্ছেন, কথা বলছেন। তারপরে প্রবাসীরা পর্যন্ত এগিয়ে এসেছেন, ওই স্কুলে আমরা বলেছি তাদের একটা অ্যাকাউন্ট করার জন্য, যাতে সরাসরি মানুষ সেটাতে সহযোগিতা করতে পারে, আমাদের মাধ্যমে যারা দিতে না চান তারাও যাতে সরাসরি দিতে পারেন, আর যারা চান তাদের তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, শরীফউদ্দিনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফোন নম্বর দিয়েছি, আমরা বিকাশ নম্বর দিয়েছি। আজ যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে একটা ব্যাগ দেখায়, এটা এই ব্যাগের মধ্যে অনেক জামাকাপড় আছে, অনেক ওজন। আমাদের অফিস হচ্ছে মিরপুরের পল্লবীতে। আজ শরীফউদ্দিনের সাথে যোগাযোগ করে যাত্রাবাড়ি থেকে দুই ব্যক্তি এসেছেন, যে আমাদের অফিসে যোগাযোগ করে এসেছেন, যে মনির হোসেন, যে শিক্ষক রলাঘাটার চরের, তার পরিবারের জন্য তিনি এই জামাকাপড়, নতুন জামাকাপড় নিয়ে এসেছেন, যে আমরা যেন তাকে পৌঁছে দিই এই জামাকাপড়। এটা কি ধরনের, মানে ওনারা এসে বলেছেন যে তারা ছবি তুলতে চান না, তারা এটা তাদের নাম প্রচার করতে চান না, কারণ এই দৃশ্য দেখার পর থেকে তারা কান্নাকাটি করছিলেন, নিজেকে সামলাতে পারেননি, জন্য যাত্রাবাড়ি থেকে মিরপুরে চলে এসেছেন এটা দেওয়ার জন্য। শুধু এটাই তো নয়, এই যে ব্যাগ বস্তাটা, এই পুরো বস্তা ভরা আসলে জামা কাপড়, এই জামা কাপড় ও চরের মানুষের জন্য বা যেখানে প্রয়োজন মানুষের সেখানে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এটা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে, মানুষের যে রেসপন্স, মানুষ যে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে চায়, মানুষ বিপদে
বা যেখানে দরকার মানুষের প্রয়োজনে মানুষের পাশে যে মানুষ থাকে তার একটা অনন্য উদাহরণ হয়ে যাচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেসব আমানত যাতে আমরা ঠিক জায়গা মতো পৌঁছে দিতে পারি। যদি এই যে আরেকটা নতুন কাজ শুরু হলো, নিয়তির কথা বলছিলাম, যে জামা কাপড় নিয়ে এসেছেন সেগুলো যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে হবে, হয়তো আরো অনেকেই এরকম করে নিয়ে আসবেন। আমরা চেষ্টা করব যে সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমরা তো খবরের মানুষ, অনেকটা সময় আমরা আমাদের আসলে এই ধরনের কাজকর্ম করা হয়নি। আমার ক্যারিয়ারেও আমি যখন চাকরি করেছি তখন এই ধরনের কাজকর্ম করতে পারিনি। এখন দুটি বিষয় একসাথে হয়েছে, যে আমরা ঘটনাকে তুলে ধরছি এবং সেটার সমাধানের জন্য কাজ করছি বা সহযোগিতার জন্য কাজ করছি। না হলে একটা চরের স্কুলের ঘটনা তুলে ধরলাম, আপনারা সহযোগিতা করতে পারতেন, সরকারের প্রতি আবেদন জানাতে পারতাম, বা সরকার প্রশাসন নিশ্চিতভাবেই এটাতে সহযোগিতা করবে, তাদের করণীয় যে শিক্ষার আলো ছড়াতে যা করার সেটা করবে। কিন্তু এটার আরেকটা পার্ট দেখুন, যে আমরাও এটার বাস্তবায়নের সাথে সম্পৃক্ত, আপনারাও সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, যে কতটুকু এগিয়ে আসা যায়, মানুষ হিসেবে মানুষের পাশে কতটুকু থাকা যায়। হয়তো এই দায়িত্ব আরও বাড়বে, হয়তো আরও অনেকে এরকম জামাকাপড় নিয়ে আসবেন। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে কিন্তু মানুষকে শীতবস্ত্র দিতে চাই না এবং ছবি তুলে প্রচার করতে চাই না। আমরা প্রচার করতে চাই যাতে অন্যরা এনকারেজ বা উদ্বুদ্ধ হন। আমরা সেই সব জায়গায় পৌঁছে দিতে চাই যারা ঢাকা শহরে এসে রাস্তার পাশে শীতবস্ত্রের জন্য দাঁড়াতে পারে না, যারা অনেক দূরে থাকে, যাদের আসলেই প্রয়োজন, বা বছরের অন্য সময়টাতেও হতে পারে। আমরা এই জামা কাপড়গুলো, এই বস্তাতে যেগুলো আছে, আরও যদি অনেকগুলো বস্তা হয় সেগুলোকে খুব সুন্দর পরিপাটি করে আমরা পৌঁছে দিতে চাই যাদের প্রয়োজন তাদের কাছে। এবং যারা যাত্রাবাড়ি থেকে এসে দিয়ে গেছেন তারা বলে গেছেন যে এই জামা কাপড়গুলো খুবই যত্ন সহকারে ধুয়ে পরিষ্কার করে এবং ব্যবহারযোগ্য কিনা, অনেক দিন ব্যবহার যাতে করা যায় সেরকম জিনিসপত্রই জামাকাপড়ে তারা নিয়ে এসেছেন। আজকের দিনটা আসলে অন্যরকম, একটা কাজ কত ছোট থেকে শুরু করে কত বড় পর্যন্ত যেতে পারে আমরা জানি না। এই 10 টাকার শক্তি আসলে কোন পর্যন্ত যাবে আপনারাই ঠিক বলতে পারবেন। আপনারাই যতদিন এটা সাথে থাকবেন ততদিনই 10 টাকার শক্তি মহাশক্তি হয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।